নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস সাজেশন। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্থনৈতিক ক্রিয়াকলাপ এর বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের প্লেলিস্টে এইরূপ অনেক ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন, থিওরি অফ অ্যাবসোলুট কস্ট ডিফারেন্সটি কার, অর্থাৎ অ্যাবসোলুট কস্ট ডিফারেন্স তত্ত্বটি কে দিয়েছিলেন? এই তত্ত্বটি দিয়েছিলেন অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন, থিওরি অফ কম্পারেটিভ কস্ট থিওরিটি কে দিয়েছিলেন? এই থিওরিটি দিয়েছিলেন রিকার্ডো। পরবর্তী প্রশ্ন, গ্যাট বা GATT এর পুরোনাম কি? এই গ্যাটের পুরোনাম জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড। এই গ্যাট স্থাপিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে এবং চলেছিল 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, WTO কবে স্থাপিত হয়? এই WTO স্থাপিত হয় 1995 সালে। গ্যাটের পরিবর্তে এই WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন স্থাপিত করা হয়। পরবর্তী প্রশ্ন, সার্ক এ কবে প্রতিষ্ঠিত হয়? এই সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সার্কের পুরোনাম কি? এই সার্কের পুরোনাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। পরবর্তী প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায়? এই সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। পরবর্তী প্রশ্ন, এশিয়ান কবে প্রতিষ্ঠিত হয়? এই এশিয়ান প্রতিষ্ঠিত হয় 1967 সালে। পরবর্তী প্রশ্ন, এশিয়ানের পুরোনাম কি? এই এশিয়ানের পুরোনাম অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। পরবর্তী প্রশ্ন, এশিয়ান এর সদর দপ্তর কোথায়? এই এশিয়ানের সদর দপ্তর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সাপ্তা SAFTA এর পুরোনাম কি? এই সাপ্তার পুরোনাম সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। পরবর্তী প্রশ্ন, ওপেকের পুরোনাম কি? OPEC এর পুরোনাম কি? এই ওপেকের পুরোনাম অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পরবর্তী প্রশ্ন, ওপেক এর সদর দপ্তর কোথায়? ওপেকের সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বোনলাক্স কবে গঠিত হয়? এই বোনলাক্স গঠিত হয় 1947 খ্রিস্টাব্দে। এই পর্বে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হল, সাপ্তা এর পুরোনাম কি? SAFTA এর পুরোনাম কি? আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ছাপটা তো আমি বলি না।